পাল্টাপাল্টি কর্মসূচিতে আজ রাজপথে থাকছে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই সরকার পতন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে দুর্গাপূজার আগে এটি বিএনপির শেষ কর্মসূচি অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শান্তি উন্নয়ন সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী উদ্দিনের আরো একটি রিপোর্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই উত্তপ্ত হয়ে উঠছে রাজপথ রাজধানীতে একই দিনে আওয়ামী লীগ ও বিএনপির সরকারের পদত্যাগ সহ খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনসমাবেশ করবে বিএনপি দুপুর দুটোয় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দফা দাবিতে সারা দেশ উত্তাল হয়ে উঠেছে জেগে উঠেছে মানুষ হারানো ক্ষমতা ফিরে পাওয়ার জন্য জনগণের সম্মিলিত মিছিল রাজপথকে প্রকম্পিত করছে বিএনপির সভা সমাবেশ মিছিল মিটিং স্লোগানে চারিদিক থেকে জনগণের মিলিত স্রোত দেখে হয়ে পড়েছে ক্ষমতার লোভী আওয়ামী সরকার সেই কারণেই অপপ্রচার আর বানোয়াট বক্তব্য ছড়াচ্ছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী সরকারের মন্ত্রী ও নেতারা এছাড়াও আজ রাজপথে থাকবে সরকার বিরোধী রাজনৈতিক দল এলডিপি বারো দলীয় জোট গণ অধিকার পরিষদ সহ সমমনা জাতীয়তাবাদী জোট এই পরিস্থিতিতে বিএনপিকে রাজপথ ছেড়ে দিচ্ছে না আওয়ামী লীগ জাতির পিতার কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ষাটতম জন্মদিন উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকার দক্ষিণ গেটে বিকেল তিনটায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা ক্ষমতা পাবে কে দিয়েছে বার্তা কাছে পেলে কোনো বার্তায় কাজ হবে না বাংলাদেশের মানুষ যতদিন শেখ সঙ্গে আছে ততদিন কোনো বার্তা দিয়ে কোনো আলটিমেটাম দিয়ে লাভ হবে না তবে দুই দলের একই দিনে বড় কর্মসূচি থাকায় রাজধানীবাসীর নিত্যদিনের সঙ্গে যানজটের ভোগান্তি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকছে ইফতেখার উদ্দিন চ্যানেল আই ঢাকা